সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল আলম শাহিন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের লখার একুশের গল্পের প্রথম অংশ নিয়ে আলাপ করেছিলাম। আমি আজকে এটা দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা ওখানে দেখেছিলাম যে লখার উদ্দেশ্য ছিল কি, থোকা থোকা লাল ফুল সংগ্রহ করা। আমরা ওখান থেকে আজকে আবার পরের অংশটা পড়ছি, দেখো। অর্থাৎ আমরা পড়েছিলাম যে থোকা থোকা ফুল তার পেরে আনা চাই। তাহলে পরে কি ছিল দেখো, হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা। অর্থাৎ সে দুই হাতের মুঠোকে শক্ত করে চিন্তা ভাবনা করতে লাগলো যে ফুল আমাকে হোক, যেভাবে হোক আমাকে গাছের থেকে পেরে আনতে হবে। তারপর চোর চোর করে গাছে উঠে গেল, একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন। অর্থাৎ কাঠবিড়ালি তো তোমরা দেখেছ, আমিও দেখেছি, তোমরা দেখেছ কাঠবিড়ালির বাচ্চাগুলি কিভাবে গাছের মধ্যে চলাফেরা করে, ঠিক ওইভাবে লখাও গাছের উপরে উঠে গেল কাঠবিড়ালির বাচ্চার মতো, মগ ডালের কাছাকাছি, অর্থাৎ একেবারে উপরে ডালের কাছাকাছি সে উঠে গেল। মগ ডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় 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 থোকা পেয়ে গেল সে, শিশিরে ভেজা তুল তুলে। তা হোক, তোমরা এখন আমার নাও, সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে, কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট, এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব যেখানে যেখানে অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো তো। অর্থাৎ ঘটনা হচ্ছে, সে ফুলকে আবার সান্ত্বনা দিতে যে ফুলগুলি সে পারছে, যে আমি এখন তোমাদের এমন একটা উঁচু স্থানে নিয়ে যাব যেখানে গেলে তোমরা এখানে আর ওঠা লাগবে না তোমাদেরকে, বা এখান থেকে নামার কষ্ট তোমরা অনুভব করবে না। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। অর্থাৎ ফুল তো সে নিয়ে আসলো, কিন্তু গাছের ভিতরে যে কাঁটাগুলো ছিল এগুলি সব তার শরীরে ফুটেছিল। অর্থাৎ তার পুরো শরীরটা কি করলো, রক্তাক্ত হয়ে গেল, এবং রক্তাক্ত অবস্থায় সে গাছ থেকে নামলো। কিন্তু ফুল নিয়ে যখন সে আসলো, তখন তো তার পুরো শরীরটা জ্বালা করছিল। কোনোই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। অর্থাৎ কি বলা হচ্ছে, কোনোই ও বুকে, কোনোই বলতে কি আমাদের হাতের এই কোনা, আর বুক বলতে তো বুক আমরা জানি। অর্থাৎ সে যখন কি করলো, কোনোইতে এবং বুকে হাত দিল, সে ঠান্ডা স্পর্শ করলো। ঠান্ডা স্পর্শ করার পর সে যখন নাড়াচাড়া করে তার চোখের সামনে আনলো, দেখলো জায়গাগুলি কেটে এদিক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। গাছের ডালাপালায় কাঁটা ভর্তি, গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। অর্থাৎ কাঁটার আঁচড় লেগে তার শরীর হাত পা সবই কেটে গেছে। তাতে কি, জিতে গেছি আমি, গর্বে ফুলে ওঠে লখার, গর্বে বুক ফুলে ওঠে লখার। অর্থাৎ তার শরীর কেটে গেছে, তাতে কি হয়েছে, সে তো এই প্রতিকূল অবস্থার মধ্যে ফুল সংগ্রহ করতে পেরেছে। তার ভিতরে যে ইচ্ছা ছিল যে আমি ফুল সংগ্রহ করব, এই লাল ফুলগুলি আমি সংগ্রহ করব, তার শরীর কেটে গেছে, এতে তার কোনো দুঃখ বোধ নেই। অর্থাৎ লখার কোনো ধরনের কষ্ট বোধই হচ্ছে না, কারণ কি, সে ভিতরে ভিতরে প্রতিজ্ঞা করেছিল ফুল তুলে আনবে, এবং সে তার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছে, এবং সে কারণে সে চিন্তাও করছে যে হাত পা কেটেছে তাতে কি, আমি তো জিতে গেছি, আমি ফুল সংগ্রহ করতে পেরেছি, গর্বে তার বুকটা ফুলে ওঠে। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর, আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণে সামান্য বাতাস, পথে পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান। প্রভাত ফেরির গান তো তোমরা সবাই জানো। অর্থাৎ লখা যখন এগিয়ে যাচ্ছিল, তখন দেখলো যে দলে দলে লোক কোথায় যাচ্ছে, প্রভাত ফেরির গান গেয়ে গিয়ে তারা কি করছে, শহীদ মিনারের দিকে যাচ্ছে। কারণ তারা তাদের শহীদ মিনারে গিয়ে কাদের উদ্দেশ্যে, ভাষা শহীদদের উদ্দেশ্যে কি করবে, শ্রদ্ধা নিবেদন করবে। তাহলে খেয়াল করে দেখো, ঠোঁটে প্রভাত ফেরির গান, ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। অর্থাৎ এত মানুষের ভিড়, এর মধ্যে সবাই কাকে দেখছে, লখাকে দেখছে। কারণ তার শরীরে তো এক ওই হাফ প্যান্ট ছাড়া তো অন্য কোনো কাপড় নেই, তার শরীরে কোনো শার্ট নেই, জামা নেই, কিছুই ছিল না, তার শরীরটা শুধু রক্তে ভিজে যাচ্ছে। তো ওই অবস্থায় এত মানুষের ভিড়ও এখানে লখাকে দেখা যাচ্ছিল। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলে সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গা খোলা উদাম, গাঢ় কালো, হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ,
হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ, অর্থাৎ তার গায়ের লখার গায়ের বর্ণ ছিল কি কালো, শরীরটা ছিল খালিগা, যেখানে অন্য মানুষ সবাই কেউ চাদর কেউ কোট কেউ শার্ট এই ধরনের ড্রেস পরেছিল, কিন্তু লখার এক হাফ প্যান্ট ছাড়া তার পরনে অন্য কোনো কাপড় চোপড় ছিল না, এই কারণে লখাকে সবাই দেখতে পাচ্ছিল এবং তার হাতে রক্ত লাল রঙের ফুল ছিল। মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে, সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু আ আ আ আ বেরিয়ে আসে, অর্থাৎ আ আ বেরিয়ে আসলে কি আমাদের বর্ণমালার প্রথম কি স্বরেও স্বরেয়া, অর্থাৎ সে কথা বলতে না বললেও পারলো, সে তার ভিতরে চেষ্টা ছিল যে সবাইকে সে দেখছে গাচ্ছে কি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, কিন্তু লখা তো বাক প্রতিবন্ধী সে তো কথা বলতে পারে না, কিন্তু সে তার ভাষায় আ করতেছে এটাই মনে হচ্ছে সে গান গাচ্ছে। আসল কথা ফুটবে কি করে, লখা যে জন্ম বোবা, বাংলা বুলি তার মুখে ফুটতে পায় না, সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ। তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি আমরা কথা বলতে পারি, আমরা সুস্থ সবল, আমরা কোনো প্রতিবন্ধী না, কিন্তু লখা দেখিয়ে দিয়েছে যে যদি ইচ্ছা শক্তি থাকে, দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে যে কোনো কাজই সুন্দরভাবে সমাধান করা যায়। খেয়াল করে দেখো যে প্রতিবন্ধী হওয়ার পর ওর ভিতরে কোনো প্রতিবন্ধিতা কাজ করেনি, এত প্রতিকূলতাকেও সে পেছনে ফেলে সে তার কাজটা কিন্তু ঠিকই করতে পেরেছে। তো আমরা যদি, অর্থাৎ এই গল্পের বিষয়বস্তু ছিল এটাই, দেশের প্রতি ভালোবাসা এবং অদম্য ইচ্ছাশক্তির কারণে একটা বাক প্রতিবন্ধী ছিল তার, ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে সে তার কাজটা করেছিল এবং দেশের প্রতি ভালোবাসা এবং ইচ্ছাশক্তির জন্য সে এটা করতে পেরেছিল। তা আমাদেরও উচিত দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, এবং এই যে ভাষা শহীদদের সম্মান প্রদর্শনে আমাদেরও প্রতি বছর কী করতে হবে, ফুলের মালা নিয়ে তাদের শহীদ মিনারে গিয়ে তাদের আত্মার মাগফিরাত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। তাহলে এই যে লখার একুশে পড়ে আমরা যেটা শিখলাম, দেশের প্রতি মানুষের প্রতি আমাদের ভালোবাসা জাগ্রত করা উচিত, অর্থাৎ প্রকৃত নাগরিক হিসাবে দেশকে ভালোবাসা, দেশের সম্মান রক্ষা করা আমাদের সবার কর্তব্য। যাই হোক, শ্রেণীকক্ষে পাঠদান করলে তোমাদের আরও সুন্দর করে বুঝাই দেওয়া যেত, তোমরা আমাকে প্রশ্ন করতে আমি তোমাদের উত্তর করতাম, আর যেহেতু তোমাদের সাথে আমাদের ক্লাসই হচ্ছে অনলাইনের ক্লাস, এখানে তো অত বিস্তারিত অত কিছু বলা যায় না, একা একা আমার বলতে হয় তো কথা বেজেও আসে। তো যাই হোক, লখার একুশে ক্লাস দ্বিতীয় অংশ আমি আজকে এখানে শেষ করব, আগামীতে তোমাদের সাথে আবার আমার অন্য বাংলা ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার ভিতরেই থাকো। আল্লাহ হাফেজ।